আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আর আমিও সকালবেলা একদম ভিডিওটা শুরু করলাম, তো কিছুক্ষণের মধ্যেই মানে আজকে তো মিমের গায়ে হলুদের অনুষ্ঠান হবে, আপনারা সবাই জানেন। আজকে মিমের গায়ে হলুদ, বাবুরও গায়ে হলুদ, আর গায়ে এই বিয়ের অনুষ্ঠানের জন্য আমরা গ্রামে আসছি। আর সব কিছু মিলায় পরিবেশটা অনেক বেশি সুন্দর, আর গ্রামে আসলে এমনিতেও ভালো লাগে, কারণ সবাই থাকে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, একটা আলাদা আনন্দ কাজ করে ভিতরে। তো বিয়ে শাদির আমেজ চলতেছে বাড়ি ঘরের মধ্যে, সব কিছু মিলায় এক একজনের মুখে এক এক রকমের কথাবার্তা শুনতে খুবই ভালো লাগতেছে। তো এতক্ষণ ধরে মানে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে সকাল থেকে এখানে কী কী হয়েছে না হয়েছে সব কিছু আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করতে পারবো। তো অতক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখেন সবাই আড্ডা করতেছে, তো চলেন ওইখানে যাই, যাই দেখি কে কী করতেছে। এই যে এখানে হলো সবাই সকালবেলা নাস্তা করতে বসছে। জুতাটা কিন্তু সুন্দর তাবিয়া, চিন্তা করে দেখ মান্নাতের লেগে মান্নাতে কি করলাম যে মান্নাতে দেখেন মান্নাত যখন ছোট আছিল ও হলো ভিডিও কলে মান্নাতে দেখবো আর ভাত খাইবো। কি জানো আমি তো করতে পারি না, চা আছে নি ভাবি, আরো কাপ দেন তাহলে একটা। ভাবি হলো রান্না করতেছে সকাল সকাল মুরগি শাক, এই শাক কি আজকে সকালে যা টোকা আনছে নাকি? এই এত শাক কত তো কই থুন টোকা আনে, এত শাক কই থুন কি আইব না? ও দিছেন নি ভাবি একটা কাপ, তো ভাবি হলো রান্না করতেছে। হ্যাঁ এর মধ্যে রান্না বসাই দিছে, মুরগি ওইয়াই যেতেছে প্রায়, দেশি মুরগি রান্ধতেছে, তাও আবার লাউ দিয়া। ও না দেশি মুরগি তো লাউ দিব না, কেন দেশি মুরগি তো লাউ দিয়ে ভালো লাগে, ভুনা হবে। জামাই হইলো কত দাম না ভাবি, কি লেগে যে আল্লাহ জামাই বানাইলো না। আমি দেখতেছি আমারে কি কন ভাই, এটা যে কইলি আমি যে কইলি যে ফোন দিয়া যা চা খাইলে চা পাতি দুধ চিনি নিয়ে আইবে না, আমি আমার সময় আনলাম, তার মানে তোমরা চা খাও না বিশাল আয়োজন দেন, এক বল শাক, এই শাক গুলো বাঁচতে অনেক সময় লাগে, আর এটাই নিয়ে লাউ এক বল লাউ ওইটার মধ্যে কি খিচুড়ি দিতেছে না মুরগি, ওটা আর মায়ারা তো ডেউটিন, মায়ারা তো ডেউটিন, বৌরা বৌরা সব মানে সব কালার দিয়ে আমার উপরে ভাবি শান্তি মতন খাও। এই খেয়েছেন চা? আমি তো আপনাকে সাত সকাল বিরিয়ানির কথা বলবো না, বয়স নাই
বয়স নাই, বয়স থাকলে তো রিক্স নিতাম। হাসি না, ভালো কামে রে তুই বাইসে লেছি। হ্যাঁ, না জানার কি আছে, সবাই জানে। আরে হাসিনা বলে, হাসিনা বলে মিজান ভাই, হাসিনা বলে মিজান ভাই হেভি পছন্দ করে। মিজান ভাই না দেখে মাঝে না জানা হেবি লাগলো বিষয়টা। আর না ভাবি না, সিমেন্ট দিদি কত সুন্দর হয়েছে, ভাবি কেটা দিয়ে দিছে। এ ভাবি রাঙা পরি না, দেখি দেখি মেহেন্দি ডিজাইনটা সুন্দর হয়েছে। কে দিয়ে দিছেন, আপনি দিছেন? এ ভাবি তো কত সুন্দর মেহেন্দি দিত, তুই তো ভাবি দিয়ে দিত। তুই ভালো ছিল মানে মিজান ভাই কত এলো, হে এত দূরত্ব আইসে, হে সিমকালা রাস্তা ভালো আছে, এখানে যাবো রাস্তা খারাপ হয়ে গেছে। বিশাল দুর্ঘটনা ঘটে গেছিল বড় ভাবি। আদা বা তুমি হবাই ঘুম থেকে উঠলা? গ্যাস্ট্রিকের ওষুধ তো ইয়ার কাছে আছে, তো দিলাবের কাছে আছে নিগা। আদমা সকালে 5টা বাজে হইতে গেছে, না আমি আবার কালকে একটু ভালোই ঘুমাইছি, ঘরে গেছি আর রাতে মেহেন্দিটা দিয়ে ঘুমাই গেছি। ওই মাথা তুমি দেখে কাঁদতেছে, ওই যে চায়ের আছে, চায়ের তো মারবি নি, এত ডরাটা দাবি কোনো কারণেই দেখি না। খুশি হয়েছে
খুশি হইছে? আরে খুশি হইতাছে, এরা আসতাছে, আসতাছে। মামা আবার আর কি হলো? ও মিজান ভাই, আপনি ম্যাডাম লোক কিছু করবেন না, আমি দেই না আপনার মান হল কিছু করতে। দুই ঘন্টা মেঝে দিলে দিয়ে একটু ভাবছিলাম আমি দিব। তো এই তো সে হলো ঘুম থেকে উঠা, চাটা খাইয়া ওইদিক চলে গেছে। হ্যাঁ মেয়ে দিতে তো এই দেখেন, সে হচ্ছে কালকে রাত্রে এই হাতে মেহেদি দিছে, আমি দিয়ে দিছি। আমি যদিও ভালো মেহেদি দিতে পারি না, এই নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে সকালবেলা দিয়ে দিছি একটু আগে আর কি, এটা এখনও উঠায় নাই, লাল হয় নাই দেখা। তো আমি কিন্তু দিই নাই, আমার হাত পুরোটাই ফাঁকা দেখেন, কোনো মেহেদি নেই। তো দিব ভাবছি, কখন দিবেন দেখি। তুই তো আমাদের বাড়ির জামাই, সে হচ্ছে দুধে ভাতে পালিত হচ্ছে। তো মিষ্টি দিয়ে দুধ দেওয়া সে পছন্দ করে, এই জন্য হচ্ছে মা হইলো তারে দিছে খাইতে, যে খাও দুধ ভাত খাইয়া বাইসা থাকো। আর কিছু লাগবে? এই দুধের স্বাদ ওরে দিতে হবে না, অলরেডি পায়, কারণ ওগো বাড়ির সামনে যে এই রানা ফার্ম রানা, আল্লাহ কি যে স্বাদ মা, দেশের দুধে এত স্বাদ না, পানি মিক্স ছাড়া অনেক মজা। নগদে পারে, আমি নিজে খাইছি, বুঝো নাই হয়েছে দেখি যাই না, তোমার আমি আইনে খাওয়া মনে এত স্বাদ। ওই যে তোমার এই গাই দুধ আছে না, ওই যে তোমার দুধ শেষ হয়ে যায় গা, ওই টাইপের দুধ মনে করো, হলুদ একটা হর পরে বুঝছো, আর এত মোটি ঘন, হেভি মজা লাগে। আমার মা হইলো ওই খাইতেছে, পান খাইতেছে। ভিডিও ছাড়া হয়েছে তোমার? গুড গুড করেছো, আরো কিছু বানায় রাখছে, বানায় রাখো রে ভাই। বাসি কাজ করি না, বাইরা কইলো যে আজকে দুইটা ছাইরা ছাড়ুম না, জিগা তো কয়টা ছাড়ছে, বেশ ছাড়া নাই তো ভাই, চারটা ছাড়ছে, দুইটা ছাড়ছে, কিভাবে দুইটা ছাড়লা? তোরা তিনটা ভিডিও ছাড়া বুঝছো, তিনটা থেকে একটা দেখি এক মিনিট ছাড়ুম, 11 মিনিট একটা ছাড়ছে, এক মিনিট ভালো লেগেছে এই ভিডিও গেছে 24,000। আচ্ছা এক মিনিটের ভিডিও, আর কাজ করে না ফোন, হইব তো অবশ্যই, কিন্তু আপনার 11 মিনিটের ভিডিওটা ছাড়লে না হলো তো 3 মিনিট দেখতো, আর এখন তো মনে করো 1 মিনিটের ভিডিও 30 সেকেন্ড করে 40 সেকেন্ড করে দেখবে, সেইটাই শর্ট ভিডিওর মতন টাকা পাইবে আর কি।